সঠিকটা তো আল্লাহ জানে ভাই কে কেমন কিরে বেঈমান ঘুমোবেলায় আমার 2 মিলিয়নের আইডি গাইছস নিজের আইডিতে প্রমোট দিয়া ভাইরাল করলাম জারে সেই আইসা টিকটকে আমার নামে বদনাম করে অ্যালেক সবুজ এই নামটা কি দিয়ে দিছে ওরে জিজ্ঞেস করেন ওর জন্য অনেক কিছু বলছি ওর জন্য অনেক কিছু এভাবে বুক করা কষ্ট নিয়ে জিসান ভাই নিজের মনে চাপা কষ্টগুলো শেয়ার করলেন আমার সাথে গাইস আজকে আপনাদেরকে সবুজ একটা শায়রি শোনাবে আমি শায়রি আমি জীবনে শায়রি কইছি আম কাছে আম ধরে এমন সুন্দর একটা বন্ধুত্ব একটা টিকটক আইডির জন্য নষ্ট হয়ে গেছে অ্যালেক সবুজের 2 মিলিয়নের টিকটক আইডি দিয়ে জিসান ভাই হ্যাক করছে কিংবা চুরি করছে এটুকু আপনারা জানেন হয়তো বিশ্বাসও করেন কিন্তু আপনারা যেটা জানেন না সেটা আজকে শেয়ার করব আপনাদের সাথে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার ধারণাও পাল্টে যাবে অ্যালেক সবুজ যে একটা সময় নিজের নামও লিখতে পারতো না এমনকি টিকটক সম্পর্কে তার কোনো ধারণাও ছিল না জিসানের একজন ভালো বন্ধু ছিল অ্যালেক সবুজ অ্যালেক সবুজ যখন টিকটক শুরুই করেনি তখন জিসানের টিকটকে একটা ভালো অবস্থান ছিল যেহেতু তারা বন্ধু ছিল সেই সুবাদে অ্যালেক সবুজ যখন টিকটক শুরু করে তখন জিসান তাকে প্রমোট দেয় সো হে গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে আমার টিমে সব সময় যাকে আমার হাতে দেখেন এসকে সবুজ আর আইডি নিচে মেনশন করে দেওয়া আছে সবাই ফলো করে আসেন ভিডিও এডিটিং থেকে শুরু করে অ্যালেক সবুজ যে নামে আপনারা তাকে চিনেন সেই নামটাও জিসানের দেয়া আজকে সে যে অবস্থানে আছে সেই অবস্থানে আসার পেছনে জিসানের অনেক অবদান রয়েছে কিন্তু অ্যালেক সবুজ যখন একটু পরিচিতি পাওয়া শুরু করে তখন তার ভিতরে অহংকার কাজ করে যা এখনো বিদ্যমান কিরে বেঈমান আমার সাথে না পাইরে আমার আইডি কে দিলে এরকম 2 মিলিয়নের আইডি অ্যালেক সবুজ প্রতিদিন জন্ম দেয় 2 মিলিয়নের আইডি সে প্রতিদিন জন্ম দেয় একটা সময় যে নিজের নাম লিখতে পারতো না ভিডিও কিভাবে ছাড়তো হয় সেটাও জানতো না তাকে যে সব শিখেছে আজ পরিচিতি পেয়ে তার পিছনে সে লেগেছে কিরে বেঈমান ঘুমোবেলায় আমার 2 মিলিয়নের আইডি গাইছস বাপসস কে আমি হাল চাইরা দিমু আসুন এবার জিসানের কাছ থেকে শুনে আসি অ্যালেক সবুজ আইডিটা কি হয়েছিল কথা মূলত মানে এই যে আইডিটা কি হয়েছে মানে নষ্ট হয়ে গেছে বা হ্যাকার হ্যাক করছে এরকম আইডিটা যতটুকু ওই আমার কাছে কল দিছিল কল দিয়ে বলতে স্ক্রিনে মনে মনে হয়েছিল নাকি ভিডিও আইডি থেকে নাকি ভিডিও চলে গেছিল নাকি দেখছিল বুঝছেন যে সময় আইডি বলতেছে আমার আমার কাছে প্রয়োজন বলছিল যে ভিডিও দেখতেছি একটার পর একটা জায়গা জায়গা পরে আমি ভাবছি যে নেটওয়ার্ক প্রবলেম মানে পরে ঘুমাই গেছি তাই আমার কাছে এইভাবে বলছিল পরে সকালে দেখে নাম চেঞ্জ আর আইডি ঢুকে না অ্যাকাউন্ট দেন আমার স্ক্রিনশট দিছে কি দেখ না কি হয়েছে পরে আমি লাইভে গেলাম লাইভে যা সবার কাছে কষ্ট শেয়ার করলাম ব্যাপার এখন অনেকে আমার কথা কিংবা জিসানের কথা বিশ্বাস নাও করতে পারেন এইটাই স্বাভাবিক তাদের উদ্দেশ্যে বলতে চাই জিসানের এবং অ্যালেক সবুজের বাসা একই সাথে আপনি সেই এলাকায় যাবেন দুদিন থাকবেন এবং মানুষকে জিজ্ঞেস করবেন যে কে কীরকম তাহলে বুঝতে পারবেন মূল ঘটনাও জানতে পারবেন অথবা আপনি ফোন দিয়েও জানতে পারেন তার বন্ধু বান্ধবের কাছে যে অ্যালেক সবুজ কীরকম আর জিসান কীরকম তাহলে আপনাদের ভুলটা ভেঙে যাবে আর হ্যাঁ অ্যালেক সবুজ আপনার যদি মনে হয় হ্যাঁ আপনার আইডিটা জিসান নিছে তাহলে উপযুক্ত প্রমাণ দিন এবং উপযুক্ত প্রমাণ নিয়ে এলাকার বড় ভাইদের নিয়ে বসেন একদিন আপনাকে কেউ চিনতো না যে আপনাকে সবার কাছে চিনালো তাকেই আপনি দোষী করলেন বন্ধু বেঈমান দেখছি গাদ্দার দেখছি কিন্তু তোর মতো নিমু কারাম দেখি নাই আপনার উদ্দেশ্য হচ্ছে এগুলা বললে টিকটকে সবাই ইমোশনাল হয়ে আপনাকে ফলো করবে এই তো আপনার উদ্দেশ্য সফল হয়েছে অনেক ইমোশনাল হয়ে আপনাকে ফলো করছেন টিকটকে তো অলরেডি 2 মিলিয়ন ডান এইবার অন্তত পাবলিকের ইমোশন নিয়ে খেলাটা বন্ধ করেন আর তা না হলে উপযুক্ত প্রমাণ নিয়ে কথা বলেন টিকটকে এমন অনেকে আছে যাদের 2 মিলিয়ন আইডি হ্যাক হয়েছে আমার 2 মিলিয়নের আইডিটা করা হয়েছে হ্যাক তাই আমি এই নতুন আইডি করছি এখন এই ক্ষেত্রে আপনি কি বলবেন সবারটা সবার বন্ধু হ্যাক করেছে এমন অনেক মানুষের আইডি হ্যাক হয়েছে আসলে দক্ষ হ্যাকার ছাড়া এগুলো হ্যাক করা সম্ভব না ভাই এইটুকু বুঝার ক্ষমতা আপনার নাই যদি টিকটক আইডি থেকে টাকা ইনকাম করা যেত অথবা জিসানের ফলোয়ার কম থাকতো তাহলে না হয় একটা প্রশ্ন আসতো যে হ্যাঁ জিসান হ্যাক করছে কিন্তু এরকম কিছু না যে আপনাকে চিনালো যে আপনার অ্যালেক সবুজ যে নামে আপনাকে সবাই চিনে সেই নামটা আপনাকে যে দিল তাকে আপনি দোষী করতেছেন এমনকি আপনি একটা সময় অ্যালেক সবুজ যে অ্যালেক্সের মানেই বুঝতেন না তাকে আপনি যে আপনাকে এই নামটা দিছে আপনার এইটুকু আপনাকে নিয়ে আসছে তাকে আপনি এখন দোষী করতেছেন এটা কিন্তু ঠিক না আর এই যে জনগণের ইমোশন নিয়ে খেলতেছেন এটা তো একেবারেই ঠিক না তারপরও বলছে আপনি যদি পুরোপুরি বিশ্বাস থাকে যে আপনার আইডিটা জিসান নিছে তাহলে উপযুক্ত প্রমাণ নিয়ে হাজির হন মুখে তো অনেক কিছুই বলা যায় সবাইকে কি আর মুখের কথায় বিশ্বাস করানো যায় তো এই বিষয়ে আমার আর বেশি কিছু বলার নাই মানুষের ইমোশন নিয়ে লাইক কমেন্ট পাওয়ার জন্য
এগুলা যারা করতেছে বা ও এগুলা করতেছে আসলে আর একটু বুঝে কম হয়তো এগুলা করতেছে। তো আমার আর কিছু বলার নাই, সঠিকটা তো আল্লাহ জানে ভাই কে কেমন এটাই।